লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা, চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের নাম ধরে আর্তনাদ করছে মা। চ্যানেল এ নিউজের বিশেষ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। নাটোরের লালপুরে 2018 সালের 28 ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যার ঘটনায় বুধবার 1 মে দুপুরে টুমনকে প্রধান করে 16 জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে নিহতের বড় ভাই গোপালপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের কমিশনার মাসুদ রানা। মামলা দায়েরের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুমন, লিটন, তমাল ও রবিউল নামে চারজনকে গ্রেফতার করছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার 30 এপ্রিল রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় একটি কনফেকশনারির দোকানের সামনে 3টি মোটরসাইকেল, 5 থেকে 6 মুখোশধারী দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। এদিকে মঞ্জুর পরিবারে চলছে আহাজারি। স্বজন ও এলাকাবাসী চাই হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বাহাদীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও নিহতের স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় গোপালপুর রেলগেট এলাকায়। সেখানে তিনি একটি কনফিগারেশনারি দোকানের সামনে চেয়ারে বসেছিলেন। এ সময় 3টি মোটরসাইকেলে 5 থেকে 6 জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তার মাথায় ও পেটে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকাবাসী। যে সে আমার সংগঠনের সহসভাপতি ছিল এবং দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করতেছে, রাজনীতির প্রেক্ষাপটে সে তার অনেক ভূমিকা ছিল, ভালো ছিল। জানি না কোন সন্ত্রাসী কেন কি কারণে তাকে হঠাৎ করে চায়ের দোকানে সে বসেছিল, এসে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে গেছে। এই জন্য আমরা পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে দলীয়ভাবে আমরা সবাই গভীরভাবে দুঃখিত এবং শোক প্রকাশ করছি। নিহত মঞ্জুর মা রাহেরা বেগম কান্নায় ভেঙে পড়ছেন আর নিজের বুকের ধন মঞ্জু মঞ্জু বলে আর্তনাদ করছেন। তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবি করেন। বাড়ির দিন বাড়াইছে, দুপুরে খায় বাড়াইছে, বেটা দুপুরে খায় যে ওখানে বসতেন গল্প করেছে, লেবার লাইনে গেছে ওখান থেকে বেটা বাসাত গেছে, বাসাত যায় পাঞ্জাবি টাঞ্জাবি খুলে নু গেঞ্জি আরে টার্জার পরে গেছে বেটা। বেটা ভাত খেলে ভাত টাত খায় গল্প টল্প করি বেটা গেছে। হ্যাঁ শাস্তি তো চাই বেটা, আমার বেটা নির্মম ভাবে খুন করেছে বেটা, আমার বেটা হাফেজ পাঁচ উক্ত নামাজ কালাম পড়ে বেটা। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, তার ভাইকে স্থানীয় সন্ত্রাসী টুমন, স্বপন ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে। তিনি তাদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। আমার ভাই মঞ্জু, তা টুমন শিশু সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুমন এবং স্বপন আরও আরও অনেকেই ছিল, তারা যেভাবে নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বিচার আমি চাই। আমার ভাইয়ের খুনিদের অবশ্যই আমি ফাঁসি চাই তাদের। মনিরুল ইসলাম, আজগর আলী সহ এলাকাবাসীরা বলেন, মঞ্জু ছিলেন এ এলাকার জনদরদী মানুষ। তিনি সবসময় এলাকার মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাকে এভাবে হত্যা করা হবে তা মেনে নিতে পারছেন না। মঞ্জু রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করতেন। তারা বলেন, রাজনৈতিক কিংবা ঠিকাদারি সংক্রান্ত বিরোধ আর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকাণ্ডের ব্যাপারে লালপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি নাসিম আহমেদ জানান, মঙ্গলবার রাতে মঞ্জু হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। হত্যার ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রাত্রে মঞ্জু হত্যা সংবাদের সাথে সাথে আমি আমার থানার অফিসার সহ ঘটনাস্থলে দ্রুত চলে যাই এবং আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি। ডিবি, থানা এবং অন্যান্য যারা আছে আমাদের সকলকে আমরা আসামি গ্রেপ্তারের কাজে নিয়োজিত করেছি এবং ইনশাআল্লাহ অতি সত্বরই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। শীলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।